গাঁয়ে একটি মস্ত শেওড়া গাছ ছিল। সেই গাছে বাস করত এক শাঁক চুন্নি। তার মনে বড় সাধ ছিল, বামুনের ঘরের বউ হয়ে ঘর সংসার করে। যাচ্ছি মা, হাতের কাজগুলো সেরে নি। না না, দেরি করো না, বিকেল গড়ি এলো, সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো, ঘরের কাজ আমি এগিয়ে রাখছি। ঠিক আছে, তাই যাই। তাড়াতাড়ি ফিরো বৌমা, ও পথ তো ভালো না, পথে আবার একটা শেওড়া গাছ আছে। ও আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে এখনো ঢের দেরি, আমি যাব আর আসবো। সাবধানে যেও, চুলের খোপা শক্ত করে বেঁধে নাও, দেখো আবার খুলে না যায়। ধবলি, ও ধবলি, ধবলি, ও ধবলি, ধবলি, ধবলি রে, ও ধবলি, তোকে নিয়ে আর পারা যায় না, ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস? হ্যাঁ, লাঠির বাড়ি, ঘুষেরা দেখতে পেলে আর আস্ত রাখতো না। চল এখন গোয়ালে চল। মাসিমা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলাম মল্লিক বাড়ির বউ। ও আচ্ছা, তা এই সময় এখানে কি করছেন? শুনেছি জায়গাটা ভালো না, আপনার ভয় করে না? আমার আবার ভয়? তিন কাল গিয়ে এক কালে থেকেছে, এখন তো পাড়িয়ে আছি, আমার কে ক্ষতি করবে শুনি? ওই শেওড়া গাছে নাকি এক দুষ্টু শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে নাকি মানুষের ক্ষতি করে। আমি যাই, আমার আমার দেরি হয়ে যাচ্ছে। যাবে এখন, দুদণ্ড দাঁড়াও না, আমাকে যেতে দিন, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কিসের, আমি তো আছি। ও হ্যাঁ, শাকচুন্নির কথা বলছিলে না, তাকে তুমি দেখেছো? কিরকম দেখতে সে? আমি কোনোদিন দেখিনি, তবে শুনেছি খুব কুচ্ছিত, কার দেখতে দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে। ভালো বলেছ, দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসে, কুচ্ছিত।
অন্ধকার, দেখো তো শাকচুন্নি ঠিক এরকম দেখতে হয়। আমি গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল, আমি ওর সাথে শক্তি দিতে পারি? উফ, কি দৌড়টাই না করালো আমায়। ও হাঁপ ধরে গেছে, যাই ওকে গোয়ালে বেঁধে আসি। মা, আপনার ছেলে তো এখনো ফিরল না। সনাতন আজ ফিরবে না, কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে। রান্না বসাবে না? রান্না তো হয়ে গেছে মা। সে কি কাঠ কোথায় পেলে? ঘরে তো জালের কাঠ ছিল না। ও আমি ভোর থাকতে সব জোগাড় করে রান্না সেরে রেখেছি। বাবা, বৌমা তো কাজের হলো কবে? যার কুটনো করতে বেলা ফুরিয়ে যেত, সে কাজে কর্মে এত চতুর হলো কি করে? বৌমা আজ দেখি নিজের পাতে 10 গুণ বেশি ভাত নিয়েছে। তবে যা খাটান খাটলো, খিদে তো পাবে। ডালটা খুব ভালো রেঁধেছ বৌমা, এক টুকরো লেবু হলে? লেবু খাবেন মা? দাঁড়ান আমি এক্ষুনি এনে দিচ্ছি। হায় ভগবান, এ কি হলো খুনি কাণ্ড! এ আমার সেই বৌমা নাকি বৌমার বেশ ধরে অন্য কোনো প্রেতাত্মা? এখন চুপচাপ থাকি, ছেলে ফিরলে ওকে সব বলতে হবে। মা! কে? সনাতন এলি? হ্যাঁ মা। তা তোমার বৌমা সাড়া পাচ্ছি না কেন, সে কোথায়? বৌমা রান্নাঘরে। তোর সাথে কথা আছে। কি কথা? এইবারে বুঝলাম, এ তোমার বৌমা নয়, আসলে শাকচুন্নি। ও নিশ্চিত তোমার বৌমাকে ওই শেওড়া গাছে লুকিয়ে রেখেছে। তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই গাছ থেকে কেউ যেন আমায় ডাকছে। এখন উপায়? তুমি কিচ্ছু ভেবো না মা, আমি ওঝার কাছে যাচ্ছি। বেশি দেরি করলে তোমার আসল বৌমাকে জ্যান্ত উদ্ধার করা যাবে না। এই শাকচুন্নি বউকে কিচ্ছু জানিও না। ॐ ह्रीं क्लीं वीं चामुण्डाय विद्महे। ছটমট কটাস উদ্ভুতুরে ভুতভুতুরে চটপট চটাস।
ডাং ডুং ডাং কিড়িমিড়ি কড়াত শাক চুন্নি পেতনির ঘাড় মোটকে দেব মরাত। ফুড়ুং ফাড়াং ফস ভূত পেতনি দত্তি দানব সবাই আমার বস। বাবা বাবা গো বাবা। কি চাস? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। কিসের বিপদ? কি হয়েছে বল শুনি। মা, আপনার ছেলে এসেছিল মনে হলো, কোথায় গেল? কে? সনাতন বদ্যি ডাকতে গেছে, ওই এক্ষুনি চলে আসবে। বদ্যি ডাকতে কেন? কার অসুখ করেছে? তোমাকে বলেছিলাম না, আমার বাতের ব্যথাটা বেড়েছে, তাই ওই তো ওরা এসে গেছে। ছটমট কটাস উদ্ভুতুরে ভুতভুতুরে চটপট চটাস। ওঝা কি করবে? ওঝা তোর মুন্ডপাত করবে। আমি আবার কি করলাম? মা চলে যেতে বলুন, ওকে আমার সহ্য হচ্ছে না। আগে কি শাকচুন্নির সহ্য হয়? এই ছাঁটার বাড়ি দিলে সে তো আরো সইবে না। লাং ডং ডাং কিড়িমিড়ি কড়াত শাকচুন্নি পেতনির ঘাড় মোটকে দেব মরাত। আমি শাকচুন্নি হতে যাবো কেন? কি কি উল্টো পাল্টা বকছো? আমি তো এবারের বউ। বউ? তাহলে এই নে তোর ঔষধ, হলুদ পড়া সর্ষে মারব ঝাঁটা জর্ষে। আগে সত্যি করে বল, তুই কে? কেন এখানে এসেছিস? ঘড় করাচ্ছি তোকে, ফুড়ুং ফাড়াং ফস ভূত পেতনি শাকচুন্নি সবাই আমার বস। আগে এ বাড়ির বউকে এনে দে, না হলে তোকে ছাড়বো না। হলুদ পোড়া সর্ষে মারব ছাঁটা জর্ষে। আর মানে না।
তুই চলে যাবি, এর প্রমাণ কি? আমি যাবার সময় ওই পশ্চিম দিকের নিম গাছের ডাল ভেঙে যাব। তাহলে আগে বৌমাকে এনে দে, তারপর এই গা ছড়ে পালা, না হলে হলুদ পোড়া সর্ষে। যাবার সময় নিম ডাল ভেঙে যা, ভুল হয় না এন। তারপর শাকচুন্নি সত্যি সত্যি পালায়, বৌমারও জ্ঞান ফিরে আসে। এরপর বামনি ছেলে আর বৌমাকে নিয়ে সুখে শান্তিতে ঘরকন্যা করতে থাকে। আমার কথাটি ফুরলো, গাছটি মুড়ো।